হাই, আমি রূপম। এখন কথা হবে আল্লু অর্জুনের আলা ভাইকুণ্ঠপুরমলো এই ছবিটার হিন্দি ডাবিং নিয়ে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হিন্দি ডাবিং এর আলাদা করে আর এটা নিয়ে ভিডিও বানাবো না, কিন্তু আমার একটা পয়েন্ট মনে হয় এবং অনেকে আমাকে বলে যে এই ছবিটা নিয়ে কেন কথা বললে না, কারণ এর আগে আমি ট্রেলার নিয়ে কথা বলেছি, যখন ছবিটা আসবে আশা নিরাশা এসব নিয়ে সেই সময় কথা হয়েছে। তো ভাবলাম ঠিক আছে, ভিডিও বানাই এবং এই টপিকটা নিয়ে আলোচনাও হয়ে যাবে। আর আমি এর অরিজিনাল ভার্সনটা আগে দেখেছি নেটফ্লিক্সে, সিনেমা হলে দেখিনি, এবং আমার একদম অনেস্ট অপিনিয়ন হচ্ছে এটা খুব পপুলার একটা সিনেমা, এবং সিনেমা পপুলার মানে কিন্তু সিনেমা ভালো নয়। তো এটা একটা এন্টারটেইনিং সিনেমা, আমরা দেখলাম এনজয় করলাম ফ্যামিলির সাথে, ব্যাস। এটা রেকমেন্ড করে লোককে দেখানোর মতো সিনেমা নয়, এটা আমার প্রথমেই মনে হয় যে এটা খুব ভালো একটা সিনেমা বা হেভি সিনেমা, ভালো সিনেমা সেরকম আমার লাগেনি, এটা খুব সত্যি কথা। তবে আমি যদি আজকে হিন্দি ডাবিংটার কথা বলি, তো এটা কিন্তু অরিজিনাল ছবির যে ডিউরেশন তার থেকে ছোট বা বড় নয়, বড় তো করা সম্ভব না, মানে ছোট নয়, মানে এক্সট্রা কিছু কাট করে তারা ছোট করেছে সেমন তেমন নয়, সেরকম করা যায়, আমরা বহু ছবির ক্ষেত্রে সেরকম দেখেছি। আমার আলা ভাইকুণ্ঠপুরমলোর হিন্দি ডাবিং বা এই ছবিটা হিন্দিতে দেখে সবার আগে যেটা মনে হয় যে কিছু কারণ হয় কিছু ছবি বহু জায়গার জন্য নয়। আজকে আমরা যদি আখান্ডা সিনেমাটা দেখি, পার্সোনালি আমার মনে হয় যদি এই সিনেমাটা হিন্দিতে সলমান খান বা অক্ষয় কুমার বা অজয় দেবগনকে নিয়ে বানানো হয়, ছবিটা ডিজাস্টার হবে আমাদের এখানে অ্যাটলিস্ট, বা যদি বাংলায় কখনো করা হয় ডিজাস্টার হবে যাকে নিয়েই করা হোক, কারণ এই পার্টিকুলার সিনেমাটা না আমাদের এখানকার অডিয়েন্সরা নিতে পারবে না বা তারা দেখবে না। এমন না যে কন্টেন্ট হেভি আহেড অফ টাইম লোকে নেবে, সেরকম না, কন্টেন্ট ঝুল, ঠিক আছে, যেরকম জিনিসপত্র দেখেছি ওগুলো ঝুল, কিন্তু ওখানকার যে অডিয়েন্স তারা এরকম ধরনের এলিমেন্ট দেখে অভ্যস্ত, আমাদের এটা আগে বুঝতে হবে যে আজকে যখন সেখানে একটা সিন দেখাচ্ছে যে কাউকে মারছে এবং ওই খানটায় চুলটা এরকমভাবে আঁচড়াচ্ছে, এগুলো সাউথের অডিয়েন্স দেখে অভ্যস্ত, তা তাদের কাছে কোনটা খুব ভালো মেটেরিয়াল মনে হবে এবং কোনটা মনে হবে না এটা জাজ করা খুব মুশকিল। এবার যদি সেটা আমরা আমাদের নিরিখে দেখি, হিন্দি নিরিখে দেখি, কারণ আমরা হিন্দি ছবি বেশি বড় সড়োভাবে দেখেছি বাংলা ছবির তুলনায়ও, তাহলে দেখবো যে হিন্দিতে আমরা কিন্তু সাউথের মতো অত ওভার দ্য টপ অ্যাকশন সিকোয়েন্সও আজ থেকে 10-20 বছর আগে দেখিনি, ঠিক আছে। ওয়ান্টেড এমন একটা ছবি, এমন একটা পিক মোমেন্টে আসে ওয়ান্টেড এবং গজনী, যেটা অ্যাডভান্স অ্যাকশন দেখায় কমার্শিয়াল ছবিতে, যেটা দেখার পর অডিয়েন্সের মনে হয় যে না এরকম ধরনের অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে চাই, এবং প্রোডাকশন টিম প্রডিউসার এরাও ভাবে যে এই জিনিসটাই আমরা অডিয়েন্সকে দেখাবো, তখন তারা আরও বেশি করে সাউথের সিনেমাকে অডিয়েন্সের কাছে হিন্দি রিমেক আকারে নিয়ে আসতে থাকে। তো এই পিক পয়েন্টেই ছিল গজনী এবং ওয়ান্টেড যদি আমরা খুব ভালো করে দেখি। তার আগে কিন্তু আমরা ওই মিঠুন চক্রবর্তীর সিনেমা ছাড়া খুব ওরকম সিনেমা পাইনি যেখানে প্রচণ্ড ওভার দ্য টপ অ্যাকশন সিকোয়েন্সেস, পেলেও হাতে গুনে দু একটা। কিন্তু সাউথ কিন্তু এরকম ধরনের কাজ বহু বহু বছর ধরে প্রোভাইড করছে, তো তাদের আলা ভাইকুণ্ঠপুরম খুব ভালো লাগতেই পারে, আখান্ডা খুব ভালো লাগতেই পারে। এবার এটা হিন্দিতে আমার খুব দৃঢ় বিশ্বাস যে যখন কার্তিক আরিয়ান শেহজাদা করবে সেটা খুব বড়সড়ভাবে ফেলিয়ার হতে চলেছে। এখানে যে স্টাইলাইজেশন, এখানে যে জিনিসপত্র দেখানো সেটা কোথাও একটা ইমেজ করে হিন্দি যখন দেখছিলাম, এমন না ছবিটা আমি আগে দেখেছি বলে আমার কোথাও একটা গিয়ে মনে হচ্ছিলো যে আমি ঠিক মানে ছবিটার সাথে খুব ভালো করে মানাতে পারছি না, আমার অরিজিনাল ছবিটা দেখেও কিন্তু এমন মনে হয়নি। এবার একটা বিষয় হচ্ছে, কয়েকটা ভালো দিক এখানে রয়েছে, আমি যখন অরিজিনাল সিনেমাটা দেখি সাবটাইটেল পড়ে বহু কমেডি সিন বা বহু পাঞ্চেস আমি বুঝতে পারিনি, এমন বহু জিনিস হয় যে একটা সিনের একটা হিউমার রয়েছে, এবার যেহেতু সাবটাইটেল রয়েছে আমরা হিউমারটা যেহেতু ল্যাঙ্গুয়েজ যখন পরিবর্তন হয় যখন সেটা সম্পূর্ণরূপে ইংলিশে ট্রান্সফর্ম হচ্ছে অনেক কিছু বদলে যায়, সিচুয়েশানটা মনে হয় বদলে গেছে। তো এইটা দেখার সময় মনে হচ্ছিলো যে আমি অরিজিনাল সিনেমাটা দেখার সময় অতটা হাসিনি বা এই জায়গাগুলো বুঝতে পারিনি এরকমভাবে, যেটা এখানে দেখে কিছু কিছু জায়গায় ভালো লেগেছে, হাসি পেয়েছে। তবে ওভারঅল সিনেমার মধ্যে এমন বহু জায়গা আছে যেগুলো ডাইজেস্ট করতে কোথাও একটা কি সমস্যা হয়, এবং আই ফিল যে যখন কার্তিক আরিয়ান এই সিনেমাটা করবে লোকে সেটা হজম করতে পারবে না। আল্লু অর্জুনের যে ফ্যান স্কেল বা তার যে পপুলারিটি সে যেটা গ্যাদার করেছে সেটা প্রথম কথা কার্তিক আরিয়ান গ্যাদার করতে পারেনি। কিছু মোমেন্ট হয় যেগুলো পপুলারিটিকে আরও ইনহ্যান্স করে, কীরকমভাবে বোঝাচ্ছি, এই যে মাস্টার সিনেমায় ভিজয়ের কিছু পোর্শন আছে ইন্টারভেলে, তার এই দৌড়ানোর জায়গায় তার এই ডায়ালগসের পোর্শন, এটা কি অন্য কোনো অ্যাক্টরকে দিয়ে করানো যায় না? অবশ্যই করানো যায়, কিন্তু থিয়েটারের যে রিয়াকশন যখন শাহরুখ খান বলবে আর আহ, বা যখন সলমান খানের এই চোখ তুলে তাকানোটা হবে, সেই জায়গাটার জন্য সেগুলো ডিজাইন করা হয়, ঠিক আছে। এবার যদি নতুন অ্যাক্টর হয় তার ক্ষেত্রে সেই যে সিনসগুলো বা সেই যে পোর্শনগুলো ওখানে একটা কাট হবে, ওখানে আলাদা রিফ্লেকশন লাগবে, সেগুলো তৈরি করা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই।
তো এই ছবিটায় আল্লু অর্জুনকে সেই মোমেন্টগুলো দেওয়া হয়েছে। সূর্যবংশীতে অজয় দেবগনের জন্য যে জায়গাটা রাখা হয়েছে সেটা যদি এখন বরুণ ধাওয়ানকে দিয়ে করানো হতো বা অর্জুন কাপুরকে দিয়ে করানো হতো, তাহলে কি সেই জায়গাটায় যে হাততালি সিটি কুড়িয়েছে ছবিটা, সেটা কখনো তারা ইনহ্যান্স করতে পারতো? কোনোদিন সম্ভব হতো না। তো সেই কারণেই সেই জিনিসগুলো কার্যকরী এবং এখানে আমার মনে হয় কার্যকর হবে না। আল্লু অর্জুনকে সেই পোর্শনগুলো দেওয়া হয়েছে তার পপুলারিটিটাকে আরও বাড়ানোর জন্য, বা সেই জায়গাটা লোকে তার ফ্যান্সরা হাততালি দেবে। এবার সেটাই যখন কার্তিক আরিয়ান করবে, নেবে না। এবার যদি সেটা সালমান খান করে, যার একটা মাস অ্যাপিল রয়েছে, যদি সেটা অজয় দেবগন করে, তাহলে লোকে সেটা নেওয়ার চান্স অনেক বেশি। এটাই হচ্ছে পার্থক্য। এবং একটা খুব সহজ কথা হচ্ছে, আলা বৈকুণ্ঠপুরমের যে গল্প, এরকম গল্প আগে হয়নি, বাংলায় লোকে দেখেনি এমন নয়। মানে এই টেম্পলেটে আমরা প্রচুর গল্প পাবো যে একটা ছেলে বা একটা মেয়ে সে এমন জায়গায় মানুষ হয়েছে যে সেটা তার আসল বাবা মা নয় তারা, এবং তার সোলটা কিন্তু আসল বাবা মার মতোই রয়েছে যতই সে যেরকম জায়গাতেই মানুষ হোক না কেন। তো বাবা মায়ের যে কনফ্লিক্ট বা বাবার সাথে তার যে কনফ্লিক্ট, এরকম ধরনের জিনিসপত্র আমরা দেখে এসেছি বহু বছর ধরে। তো সেটাই আমরা এই ছবিতে দেখতে পাই, নতুনত্ব কিছু আমরা পাচ্ছি না। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এটা। আর আরও একটা বিষয় হচ্ছে, এই ছবিতে যেটা অডিয়েন্সের ভালো লাগবে সেটা হচ্ছে আল্লু অর্জুনের তার জায়গা, যেরকমভাবে লেখা হয়েছে আমি বলছিলামই, সেটা খুব সুন্দর তাকে জায়গা দেওয়া হয়েছে। ছবিটা খুব স্টাইলিশ, ছবিটাকে খুব সুন্দর করে তারা এডিট করেছে, দেখতে খুব ভালো লাগে। ছবিটার মধ্যে যখন গান আসে সেটা একটা মুহূর্ত যোগায়। অ্যাকশন সিনসগুলো, যারা অ্যাকশন সিকোয়েন্সেস দেখতে ভালোবাসে তাদের ভালো লাগবে। কিছু কিছু জায়গায় কমেডি মোমেন্ট আছে যেগুলো হাসায়। তো ওভারঅল তুমি যদি একবার এন্টারটেইন হতে চাও সব কিছু ভুলে, তাহলে এই ছবিটা অবশ্যই তোমার জন্য। তবে যে কোনো ছবি যেটা দারুণ বিজনেস করে সেটাকে কন্টেন্ট ওয়াইজ, সেটাকে গুণগত মান অনুসারে ভালো হতে হবে, মনটা কোথাও লেখা নেই। হ্যাপি নিউ ইয়ার শাহরুখ খানের ট্রেমেন্ডাস ওপেনিং নিয়েছিল, দারুণ বিজনেস করেছিল, সেটা কি একটা খুব ভালো সিনেমা? সেটা কি ভালো সিনেমা? একদমই নয়। আমরা এরকম মানে উদাহরণ হাজার হাজার পাবো। আবার এমনও উদাহরণ পাবো যে পকরি রাজা, মালায়ালাম সুপারহিট সিনেমা, সেটা যখন হিন্দিতে বস আকারে বানানো হয়েছে অক্ষয় কুমারের, লোকে নেয়নি। কারণ সেই সিনেমাটার যে প্রেক্ষাপট, সেই সিনেমাটা সাউথে যেরকমভাবে নির্মাণ করা হয়েছে সেটা হিন্দিতে করলে, আমি যেটা প্রথমেই বললাম, ফিট হবে না। ঠিক আছে, তো এমন বহু উদাহরণ আছে যে সিনেমা বক্স অফিসে দারুণ বিজনেস করেছে, তবে সেটা যে খুব ভালো ইয়ে হবে, সালমান খানেরই এমন প্রচুর সিনেমা আছে যে সিনেমাগুলো বক্স অফিসে দারুণভাবে চলেছে, দারুণ চলেছে, টিভিতে ব্যাপক হিট। তো আলা ভাইকুণ্ঠপুরম লো নিয়ে লোকের মাতামাতি হোক, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, বরঞ্চ এরকম ধরনের লোকের মাতামাতি থাকলেই থিয়েটার ওনাররা, প্রডিউসাররা দারুণভাবে মালামাল হবে, তারা পয়সা কামাবে, তারা পয়সা কামালে অন্য কোনো ছবির প্রতি টাকা ঢালতে পারবে, খুব সহজ হিসাব। ঠিক আছে, খুব সহজ একটা কথা। এবার সেই সিনেমাটা সবার ভালো লাগতে হবে এমন কোনো নেই জিনিস। আর যে কোনো সিনেমা, এই যে হিন্দি প্রডিউসারদের ধারণা, সাউথের যে কোনো সিনেমা সেগুলো ব্লকবাস্টার, সুপারহিট, অল টাইম ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট হচ্ছে মানেই সেই সিনেমাটা আমাদের রিমেক করে আমাদের হিন্দিতেও চলবে, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা, একদম ভুল ধারণা। আজকে যদি হিন্দিভাবে গোলন্দাজ বাংলাতে ভালো চলেছে, গোলন্দাজ আমরা হিন্দিতে করব, চলবে না। সেই যে বাংলার যে জিনিসপত্র আদল, সেটা আমার মনে হয় না হিন্দির অডিয়েন্স সেরকমভাবে লার্জ স্কেলে কানেক্ট করতে পারবে। ঠিক এর আগে বহু এরকম ঘটনা ঘটেছে, ভূতের ভবিষ্যৎ সেটা হিন্দিতে হয়েছিল, চলেনি, তো ছবির সোলটাই মরে গেছে, তো এরকম হয়। আবার এরকম বহু উদাহরণ আছে যে বাংলা ছবি যখন হিন্দিতে হয়েছে বা সাউথের ছবি যখন হিন্দিতে হয়েছে দারুণ রেজাল্ট ফেলেছে। তো এটাই হচ্ছে বিষয়, সব জিনিস সব জায়গায় খাটে না, সেটা সম্ভব নয়। তো এই ছিল আমার রিয়াকশন এবং আমার একটা আলাদা পয়েন্ট অফ ভিউ ছিল, যেটা আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং রেড বাটনটা প্রেস করে গ্রে অবশ্যই করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিজের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।